সম্প্রীতি ও সৌভাতৃত্বের বন্ধনকে মজবুত করার বার্তা নিয়ে অনুষ্ঠিত হল বিলোনিয়া পুলিশ প্রশাসন বনাম বিলোনিয়া কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রীতি টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শান্তি সম্প্রীতি এবং সৌভাতৃত্বের বন্ধনকে মজবুত করার বার্তা নিয়ে রবিবার সকালে বিলোনিয়া বিকে ময়দানে হয় বিলোনিয়া পুলিশ প্রশাসন এবং বিলোনিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রীতি টেনিস ক্রিকেট টুর্নামেন্ট টসে পুলিশ টিম জয়লাভ করে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং পনেরো ওভারে ৬টি উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যমাত্রা হাতে নিয়ে কর্মরত সাংবাদিকরা মাঠে নামার পর পনেরো ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে এই ম্যাচে পুলিশের হয়ে শ্যামল দে তেত্রিশ বলে 69 রান সংগ্রহ করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সাংবাদিকদের পক্ষে শুভঙ্কর দাস একত্রিশ বলে ছাপ্পান্ন রান পুলিশ টিম সাতচল্লিশ রানের ব্যবধানে জয়লাভ করে ম্যাচের শেষে সাংবাদিকদের হাতে ট্রফি তুলে দেন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস এবং ওসি স্মৃতিকান্ত বর্ধন অন্যদিকে চ্যাম্পিয়ন ট্রফি পুলিশ টিমের হাতে তুলে দেন বিলোনিয়ার বরিষ্ঠ সাংবাদিক স্বপন কুমার দাস এবং কান্তি দেবনাথ ম্যাচকে ঘিরে বিলোনিয়ায় ক্রিকেট অনুরাগীদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে বরিষ্ঠ সাংবাদিক স্বপন কুমার দাস এবং বেলুনিয়া থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন আলোচনা রাখতে গিয়ে বলেন যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ এবং সাংবাদিকদের